ইলিশ মাছ দিয়ে আলু বেগুন টমেটোর চচ্চড়ি খেতে ভীষণ মজা লাগে, আমার কাছে তো হ্যাবি লাগে, আপনাদের কাছে কার কার ভাল লাগে? তো কিভাবে আজকে তরকারিটা রান্না করেছি সেটাই দেখাবো। আমি ফ্রিজ খুলে দেখলাম মাত্র এই কয়েক টুকরো ইলিশ মাছই আছে, তো চিন্তা করলাম এটা দিয়ে কী রান্না করব। এদিকে লাইট ফ্রিজ খুলে দেখলাম দুইটা বেগুন আছে, টমেটো আছে, আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ, রসুন, এগুলো সবই আছে। তো ভাবলাম চচ্চড়ি রান্না করলে তো ভালোই হয়, তো সব কিছু যোগাড়যন্ত্র করে বসলাম রান্না করতে। আজকে কিন্তু চুলার উপরে রান্না হবে না, আজকে কিন্তু আগে হাতে মেখে নিব, তারপরে চুলায় চড়াবো। তো একে একে আমি উপকরণগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম টমেটো, এরপর আমি দিয়ে দিব মশলাপাতি। মশলাপাতির মধ্যে আমি দিব হচ্ছে লবণ। লবণ দেওয়ার পরে লবণটা অবশ্যই স্বাদ মতো সবজির উপর ডিপেন্ড করে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, আর এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া। আপনাদের বাসায় যদি ধনে গুঁড়া থাকে তাহলে ধনে গুঁড়াটা দিতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে উপকরণগুলো আমি নিয়েছি, উপকরণগুলো আমি সুন্দর করে হাতে মেখে নেব, একদম সুন্দর করে চটকে মেখে নেব। এই এই যে রেসিপিটা দেখাচ্ছি এটা কিন্তু মাখার উপরে অনেক কিছু, যত সুন্দর করে মাখবেন তত টেস্ট হবে। তো আমি সুন্দর করে প্রথমে এই সবগুলো উপকরণকে সুন্দর করে একে একে মেখে নিচ্ছি। আপনারা অনেকেই কিন্তু তেলটা দিয়ে তারপরে চটকান, কিন্তু আমি এখনই তেলটা দিচ্ছি না, কারণ তেলটা আমার হাতে লাগলে তারপরে দেখা যাবে যে হাত ধুইতে ঝামেলা হবে, এর জন্য আমি তেলটা একদম পরে দিব। আমি সুন্দর করে সমস্ত উপকরণের সাথে আমার যে বেগুন দুইটা আমি কেটে নিয়েছিলাম সেই বেগুন দুইটাকে আমি সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। কেউ যদি চান আরও চিকন করে কাটবেন সেটা আপনাদের খুশি, বাট আমি যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আর কেউ যদি গুঁড়া মাছ দিয়ে রান্না করেন তাহলে বেগুনটা একদম আলু ভাজির মতো কুচি করে নেবেন। আমি আলুটাও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেই কেটে নিয়েছি। এখন আমি খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। মেখে নিলে মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে তখন কিন্তু মাখাটা বন্ধ করে দিবেন। এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আরেকটু টমেটো আমি দিয়ে দিলাম। আরেকটু টমেটো দিয়ে আমি সুন্দর করে এগুলো মেখে নিয়েছি। মাখা পরে দেখেন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, কালারটা কিন্তু দুর্দান্ত। আমার মনে হলো এখনও মাখা হয়নি, আরেকটু মাখতে হবে, কারণ আমরা চুলার উপরে যে দিব চুলার উপরে আমি বসানোর পরে জাস্ট এটা রান্না হবে, আর তখন আর কোনো নাড়াচাড়া করবো না, যেমনটা তেমনই থাকবে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মাছগুলো আছে, আমার হাতে যে মশলাটা মাখানো আছে সেটা দিয়ে আমি সুন্দর করে আমি ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে বলবেন আপু সবজির তুলনায় মাছ কম হয়ে গেছে, আসলে আমাদের এর চেয়ে বেশি যদি মাছ দেয় তাহলে আর খাওয়া হবে না, এটাই যথেষ্ট। আর এর চেয়ে বেশি মাছ ফ্রিজে ছিল না, ইলিশ মাছ ঈদের আগে ইলিশ মাছ এনেছিলাম, এক প্যাকেটই আছে, সেটা দিয়ে এই রেসিপিটা করে ফেললাম। তো আমি ঠিক যেভাবে খাই সেভাবেই জাস্ট আমি আপনাদেরকে করে দেখাই। আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে পানিটা আগে দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে আমি আরেকটু পানি দিয়ে দিব, ব্যাস এরপরে হচ্ছে চুলায় চড়ানোর পালা। এরপরে যেটা হবে সেটা হচ্ছে চুলার উপরে হবে, আগুনে খুব সুন্দর রান্না হবে। ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব, ঘরে ধনে পাতা থাকলে দিতে পারেন, তবে আমি ইলিশ মাছের তরকারিতে ধনে পাতাটা অ্যাভয়েড করি। দেখেন কি সুন্দর কালার, কালারটা যত সুন্দর খেতেও ভীষণ মজা। গরম গরম ভাত আর হচ্ছে ইলিশ বেগুন আলু টমেটোর চচ্চড়ি, আর কি লাগে বলেন? সাথে যদি থাকে আম ভর্তা তাহলে তো কোনো কথাই নাই। আম ভর্তার রেসিপি দেখতে হলে আমার পরবর্তী ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি এভাবে। কিন্তু আমি যখন স্কুলে পড়তাম তখন আমার আম্মু রান্না করতো, আম্মু কিন্তু পাবদা মাছ দিয়ে, তারপর হচ্ছে চাপিলা মাছ দিয়ে এভাবে বেগুনের চচ্চড়ি করতো, ট্যাংরা মাছ দিয়ে, বাতাসি মাছ দিয়ে এভাবে সুন্দর করে বেগুনের চচ্চড়ি করতো। আমার অনেক অনেক ভালো লাগতো। আমি যখন এই কারিটা খাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি যেন স্কুল থেকে ফিরে আম্মুর হাতে যে মজা করে খেতাম ঠিক ওরকম একটা স্বাদ পাচ্ছিলাম। আসলে মায়ের প্রত্যেকটা মায়ের হাতে জাদু থাকে, আর বাচ্চারা যেহেতু মায়ের হাতের খাবার খেয়ে বড় হয় প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু এক একটা মানে ছোটোবেলার স্মৃতি জড়ানো থাকে। আমার মতো এরকম আপনাদেরও অনেক স্মৃতি আছে, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের মায়ের হাতের কোন রান্নাটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দের সেটা আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।